সবার উপরের পয়েন্টটাকে এ পয়েন্ট আর সবার নিচের পয়েন্ট এটাকে বি পয়েন্ট লিখলাম। লেখার পরে এটার ভরকেন্দ্র, ভরকেন্দ্র মানে বোঝায় যে কোন বিন্দুতে এটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স থাকে হচ্ছে এই পয়েন্টে। হ্যাঁ, এটাকে আমরা জি পয়েন্ট নামকরণ করবো। এখানে এখানে পয়েন্টের নাম লেখা আছে হচ্ছে জি, এখানে দেখা দিতেছে না, হয়তো এটার নাম হচ্ছে জি। এখন জি এর ভ্যালুটা আমরা বের করবো এই যে এ থেকে, এই যে প্রথম বিন্দু থেকে জি এর মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে এ জি। এই যে এইটুকু দূরত্ব হচ্ছে এ জি, এ জি সমান আমরা স্কেল দিয়ে যদি মাপি তাহলে স্কেল দিয়ে মাপার পরে এ জি সমান পাবো হচ্ছে 50 সেন্টিমিটার। এটা হচ্ছে এল ওয়ান এর ভ্যালু, 50 সেন্টিমিটার এটা হচ্ছে এল ওয়ান এর ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা আমাদের সূত্র হচ্ছে এল সমান এল ওয়ান প্লাস কে স্কোয়ার বাই এল ওয়ান, এটা হচ্ছে এল বের করার সূত্র আর কি। এখন এখান থেকে এল ওয়ান পাই গেছি, নিচের যে এল ওয়ান আছে এটাও পাই গেছি, এখন কে এর ভ্যালু বের করতে হবে। কে এর ভ্যালু বের করার জন্য আমাদের সবার প্রথম যাইতে হবে এই শকে, শকের মধ্যে এখানে লেখা আছে হচ্ছে অ্যাট দ্য টপ এ, এটাকে সর্বোচ্চ বিন্দুতে আমরা রাখবো, সর্বোচ্চ পয়েন্টে এ রাখবো, এটাকে আমরা সর্বোচ্চ পয়েন্টে রাখতেছি। হ্যাঁ, এই যে এটা উপরে আছে প্রথম প্রথম মূলের মধ্যে আমরা দিব এটা। হ্যাঁ, প্রথম পয়েন্টে দিলাম। আচ্ছা, তারপরে এই যে প্রথম পয়েন্টে দিলাম, প্রথম পয়েন্টে দেওয়ার পরে এইখান থেকে এই এ যেটা নিছি আমরা সবার উপরে, এটার মধ্যবর্তী দূরত্ব কত বেশি বুঝিস না। আচ্ছা, এটা হচ্ছে 5, ঠিক আছে, 5 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের হোল নং 1, এক নম্বর হোলের মধ্যে এটা দিছি আমরা। আর ডিস্টেন্স ফ্রম এ, এ হচ্ছে 5 সেন্টিমিটার, বা এই যে এতটুকু দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম, এখানে আটকাই দিলাম, ঠিক আছে। আটকাই দেওয়ার পর এখন এই বইয়ের মধ্যে লেখা আছে হচ্ছে 50 অসিলেশন, কিন্তু 50 অসিলেশন আমাদের এটা দেয় না, সেজন্য আমরা নিচে হচ্ছে 20টা অসিলেশন। এখন স্টপও আছে সাহায্যে, এখন এটাকে 5 ডিগ্রি বেশি নেওয়া যাবে না, এটাকে এ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে এভাবে ছেড়ে দিব, যখন ছেড়ে দিব তখন স্টপ ওয়াচ অন হবে। স্টপ ওয়াচের সাহায্যে 20টা অসিলেশন দিতে কত সময় লাগে সেটা আমরা বের করব। এটা এইভাবে ছেড়ে দিলাম, এই যে 1 2 3, হ্যাঁ 20 বার এইভাবে অসিলেশন দিব। হ্যাঁ, 20 বার অসিলেশন দেওয়ার ক্ষেত্রে সময় কত লাগছে, এখানে আমাদের লাগছে হচ্ছে 1.72 সেকেন্ড সময় লাগছে পরবর্তীতে। হ্যাঁ, বল তারপরে হচ্ছে 2 নম্বর বলের মধ্যে এটা দিব, এটাকে খুলবো, খোলার পরে খোলার পরে এটাকে আবার 2 নম্বর বলের মধ্যে দিব, ঠিক আছে। তখন আবার দূরত্ব মাপবো যে পয়েন্ট এ থেকে এটার দূরত্ব কত, এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার, ইয়ার মাধ্যমে মাপবো। আবার ওইভাবেই 20টা অসিলেশনের ক্ষেত্রে টাইম কত লাগে সেটা বের করবো। আচ্ছা, হ্যাঁ, ডিস্টেন্স ফ্রম এ, তারপরে তৃতীয় নাম্বারে দিব, তারপর চতুর্থ দিব, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, ঠিক আছে, কয়টা, হ্যাঁ ষষ্ঠ, তারপরে সপ্তম, সাত, ঠিক আছে, 7 নম্বর পর্যন্ত দিলাম। তারপর এই যে 8 নম্বর, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ডিস্টেন্স মাপতেছি এই যে উপর থেকে, এ থেকে মাপতেছি ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, 5 করে বাইরে দিতেছে। পরবর্তীতে যখন আমরা এটাকে 8 নম্বর মোলের মধ্যে দিব, তখন দেখতেছি যে এটা ওইভাবে অসিলেশন দিতেছে না, ঠিক আছে, তার মানে এটার আমরা কোনো ভ্যালু পাইতেছি না, এটা কোনো তখন ভ্যালু পাইতেছি না। এইভাবে কারণ হচ্ছে এটা মাঝখানে পয়েন্ট আসছে, আমি এটা একটু দেখাই, এটা আমি একটু দেখাই যে 8 নম্বরে কেন অসিলেশন দেয় না, অন্যগুলোর ক্ষেত্রে অসিলেশন দিবে, 7 নম্বরের ক্ষেত্রে খুব কষ্ট হবে। আচ্ছা, 8 নম্বরের ক্ষেত্রে এটা যখন আমরা ইয়ে দিব, সাপোজ 8 নম্বরের ক্ষেত্রে 1 2, এই যে যেই মানে 3-4 বারের মধ্যে শেষ হয়ে যাবে এটা, ঠিক আছে, এটার মধ্যে আমরা অসিলেশন পাবো না হচ্ছে 9-10-11, কথা বোঝা গেছে, 9-10-11 আমরা অসিলেশন পাবো না, প্রত্যেকটার মধ্যে এইভাবে 40 সেন্টিমিটার। তাহলে পরবর্তীতে 9-এর জন্য কত হবে, 45, 10-এর জন্য 50, 11-এর জন্য 55, ঠিক আছে, তারপরে 12 নম্বর হোল, এই যে এ থেকে কাউন্ট করে 12 নম্বর হোল, এই যে 1 2 3 4, প্রতিবারই এ থেকে কাউন্ট করব, 9 10 11 12, প্রত্যেকবারই কিন্তু এ থেকে কাউন্ট হবে, প্রান্ত থেকে কিন্তু কাউন্ট করব। 12 নম্বর হোল যখন নিলাম, এই যে 12 নম্বর হোলের মধ্যে যখন দিব, তখন এ আগে ছিল এ উপরে, এখন
এখন 12 নাম্বার রুলের মধ্যে এই যেটার মধ্যে দিব, এটার মধ্যে দিলে উপরে যেহেতু বড় আছে তাইলে এই জিনিসটা কি হয়ে যাবে, উল্টায় যাবে, উপর দিকে উল্টায় যাবে, উল্টায় গেলে উপরে উঠছে, এখন কোনটা উপরে উঠছে, এখন বি উপরে, কিন্তু বি উপরে চলে যাবে, কিন্তু আমার দূরত্ব মাপতে হবে এ থেকে দূরত্ব মাপতে হবে ঠিক আছে, এটার মধ্যে আবার ঝামেলা লাগার সমস্যা আছে, এ থেকে দূরত্ব মাপতে হবে আমার অসিলেশন, দেখ এটা যেহেতু একটা সুষম জিনিস এখানে যেটা দিছি তাহলে এখান থেকে দিলেও সেম হবে, ঠিক আছে, আমরা বিপরীত দিকে মিররের মতো কইরা আবার এই যে আটের জন্য যেটা পাইছি ওই সেম টাইম আমরা বারোর জন্য পাবো, কারণ এটা একটা সুষম জিনিস, ঠিক আছে, আবার যখন বেশি হইতে থাকবে তখন পাঁচ করে বাড়তে থাকবে, আমরা ডিস্টেন্স মাপতেছি হচ্ছে এ থেকে ডিস্টেন্স মাপতেছি, তারপরে এই যে আমরা এইভাবে ১৯ পর্যন্ত এই যে এক থেকে শুরু করছিলাম লাস্টে কত ১৯ নাম্বার হোল পর্যন্ত আমরা এই ভ্যালুটা পাইলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা গ্রাফ আঁকবো, ওই সুস্মিতা গ্রাফটা দে, এখান থেকে আমরা গ্রাফটা আঁকবো যে এক্স অক্ষ বরাবর হচ্ছে ডিস্টেন্স ফ্রম এ, এই যে এ বিন্দু থেকে এ কিন্তু এখন নিচে নেমে গেছে, ডিস্টেন্স ফ্রম এ, আর উপরের দিকে হচ্ছে টাইম ফর অসিলেশন, ডিস্টেন্স ফ্রম এ, এ থেকে প্রথমে দিলাম ৫, আর উপরে আমাদের ৫ জন্য আমরা কত পাইছি, ১৩.৭ এর পয়েন্টের মধ্যে দিলাম, তারপরে ১০ জন্য এটা কমে আসছে ১৩.৬, এটা নিচের দিকে নামতেছে, ১৫ জন্য এইভাবে, ঠিক আছে, এইভাবে সবগুলার আমরা ভ্যালু বসাইলাম, এইভাবে একটা গ্রাফ পাইলাম, আবার এর ডিস্টেন্স দিয়ে এটা আরেকভাবে এদিকে গ্রাফ পাইলাম। আচ্ছা পাওয়ার পরে আমরা এই যে ৫০ মাঝখান বরাবর যেটা ছিল এই যে কি বলে এটাকে জি এই পয়েন্টে আমরা কোনো অসিলেশন পাই না, এটাকে এইভাবে আচ্ছা, তারপরে হচ্ছে এই গ্রাফটার ক্ষেত্রে যতটুকু নিচে নামতেছে সর্বনিম্ন যেই বিন্দুতে আসছে, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে সর্বনিম্ন যে বিন্দুতে আসছে সেই বিন্দুটা আমরা পাইছি হচ্ছে এখানে সর্বনিম্ন পয়েন্টটা হচ্ছে ৩০.১৫ এই যে এই নিচে সর্বনিম্ন যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুটা হচ্ছে আমাদের ৩০.১৫ এটা হচ্ছে কে এর ভ্যালু, সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে কে এর ভ্যালু ৩০.১৫, ঠিক আছে, ৩০.১৫ এটা হচ্ছে কে এর ভ্যালু। পরবর্তীতে এই যে এল সমান তাইলে আমরা পাই গেলাম L1+K²/L1, হ্যাঁ L1 এর ভ্যালু আমরা আগে থেকে জানি হচ্ছে ৫০, কে এর ভ্যালু পাইলাম ৩০.১৫ যেটা সর্বনিম্ন ভ্যালু ছিল, এটা ক্যালকুলেশন করলে আমরা পাইলাম হচ্ছে ৬৮.১৮ সেমি, আবার জি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে ৪π² উপরে হচ্ছে L/T², হ্যাঁ এখন টি এর ভ্যালু বের করতে হবে, এল এর ভ্যালু জানি আমরা, এই যে এল এর ভ্যালু পাইছি, ৪π এর ভ্যালু জানি, আর টি এর ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা প্রথম তিনটা কনসিডার করছি যে এই যে ৫ সেন্টিমিটার ১০ সেন্টিমিটার ১৫ সেন্টিমিটারের ক্ষেত্রে যে ভাইব্রেশনটা দিচ্ছে আর কি, এখন টাইম ফর ২০টা অসিলেশনের ক্ষেত্রে টাইম লাগছে হচ্ছে ১৩.৭২, তাহলে একটার ক্ষেত্রে কত লাগবে, সরি একটার জন্য কত লাগবে ২০ দিয়ে ভাগ, ১৩.১৫ আমরা বসাই দিয়েছি, বসাই দেওয়ার পর যেটা পাইছি হচ্ছে ১০০ একে ১০০ দিয়ে ভাগ করে দিয়েছি, এটা হচ্ছে ১১.২০, এখানে আমরা জানি হচ্ছে ৯.৮ হচ্ছে মেইনটা, আমরা পাইছি হচ্ছে ১১.২০, এইটুকু হচ্ছে আমাদের ডিফারেন্স। আচ্ছা শুনুন, এই যে এগুলো